নমস্কার বন্ধুরা সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই তো বন্ধুরা আজকে আমরা আইসিডিএস ইম্পর্ট্যান্ট কোশ্চেন নাম্বার ফোরটি থ্রি বা তেতাল্লিশ নিয়ে আলোচনা করবো যেখানে আমরা গুরুত্বপূর্ণ তিরিশটি কোশ্চেন আলোচনা করবো যে কোশ্চেনগুলো আপকামিং যে আইসিডিএস কর্মী আইসিডিএস সহায়িকা পোস্ট এবং আইসিডিএস সুপারভাইজার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ পিএসসি ক্লার্কশি মিসলেনিয়াস এসএসসি এম এরকম এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিডিও শুরু করার পূর্বে প্রথমে বলে দিই অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছেন যে এই যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো যে পার্টিকুলার কি কোনো ডিস্ট্রিক্টের জন্য নাকি ওভারঅল ওয়েস্টবেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্টের আইসিডিএস এক্সামের জন্য প্রযোজ্য তো বলে রাখি এই যে এক্সামগুলো কোশ্চানগুলো রয়েছে এই কোশ্চেনগুলো বেঙ্গলের যে কোনো জেলার আইসিডিএস কর্মী সহায়িকা পোস্ট এবং সুপারভাইজার পোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো ফার্স্ট আমরা যে কোশ্চেন নিয়ে আলোচনা করব যেখানে কি বলছে না বলছে যে ডিপথেরিয়া রোগের প্রভাব শরীরের কোন অংশে পড়ে যেখানে অপশান এতে দেওয়া রয়েছে মস্তিষ্ক বিতে রয়েছে স্নায়ুতন্ত্র সিতে রয়েছে শ্বাসনালী এবং ডিতে রয়েছে যকৃত তো এক নম্বর কোশ্চানের যেটা সঠিক অ্যান্সার হবে যে ডিপথেরিয়া রোগের প্রভাব শরীরের কোনো অংশে পড়ে না অপশান নাম্বার সি অর্থাৎ শ্বাসনালীতে ডিপথেরিয়া রোগের প্রভাব পড়ে একে সি হবে সঠিক অ্যান্সার চলে আসবো দু নম্বর কোশ্চেন যেখানে কি বলছে না দু নম্বর কোশ্চেন বলছে যে দুধের বিকল্প একটি প্রোটিন সমৃদ্ধ খাবারের নাম যেখানে অপশান এতে দেওয়া রয়েছে আলু বিতে রয়েছে সোয়াবিন সিতে রয়েছে মাংস এবং ডি তে রয়েছে ডিম তো দুয়ের যেটা সঠিক অ্যান্সার হবে যে দুধের বিকল্প একটি প্রোটিন প্রোটিন সমৃদ্ধ খাবারের নাম কি না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি অর্থাৎ সোয়াবিন দুয়ের বি হবে সঠিক অ্যান্সার চলে আসবো তিন নম্বর কোশ্চেন যেখানে কী বলছে না তিন নম্বর কোশ্চেন বলছে যে দিল্লির কাকে এখানে একটু স্পেলিং মিস্টেক রয়েছে এটা হবে দিল্লির কাকে সুলতান কে কিতো দাসদের জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছিলেন কে হবে দিল্লির কে তো যেখানে অপশন এতে রয়েছে ইলতুদ মিস রয়েছে বলবন সিতে রয়েছে ফিরোজ শাহ তুগলক এবং ডিতে রয়েছে মোহাম্মদ বিন তুঘলক তো তিনের যেটা সঠিক অ্যান্সার হবে যে দিল্লির কে সুলতান দাসদের জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছিলেন না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি অর্থাৎ ফিরোজ শাহ তুগলক অপশান সি হবে তিনের সঠিক অ্যান্সার চলে আসবো চার নাম্বার কোশ্চেন যেখানে কি বলছে না চার নম্বর কোশ্চেন বলছে নাসিক প্রশস্তি শিলালিপি কে প্রচার করেছিলেন যেখানে অপশান এতে রয়েছে সমুদ্রগুপ্ত বিতে রয়েছে গৌতমী পুত্র সা সাতকর্ণী বিতে সীতে রয়েছে হর্ষবেদন এবং ডিতে রয়েছে ধর্মপাল তো চার নম্বর কোয়েশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি অর্থাৎ নাসিক প্রশস্তি শিলালিপি কে প্রচার করেছিলেন না गौतमी पुत्र सात सतकर्णी चार बी सठिक अन्सार चले आसब पाँच नम्बर कोश्चान से बना पाँच नम्बर कोश्चन बतीश धामान महा मौ... महाश गवेषणा केंद्र कथाएित देखने जेखने अपशन ए ते रही तार बीते रही है हायद्राबाद सीते रही है चांदीपुर डीते रही है श्री हरिकोटा तो पाँच जो है सठिक अन्सार हो सतीश धामान महाश गवेषणा केंद्र कथाय अवस्थित ना सठिक अन्सार होपशन नम्बर डी अर्थात শ্রীহরিকট্টা পাঁচের ডি হবে সঠিক অ্যান্সার চলে আসবো ছ নম্বর কোশ্চেন যেখানে কী বলছে না ছ নম্বর কোশ্চেন বলছে যে তহক তহকক ই হিন্দ কে রচনা করেন যেখানে অপশান এতে রয়েছে আলবেরুন বিতে রয়েছে আল বিরাদারি সিতে রয়েছে সুলেমান ডিতে রয়েছে আল মাসুদি তো ছয়ের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার এ এতাদ অর্থাৎ তহকক ই হিন্দ কে রচনা করেন না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ অর্থাৎ আলবেরুনি তহকক ই হিন্দ রচনা করেন ছয়ের এ হবে সঠিক অ্যান্সার চলে আসতো সাত নাম্বার কোশ্চেন যেখানে কি বলছে না সাত নাম্বার কোশ্চেন বলছে যে ওয়াটসন ও ক্রিক কি আবিষ্কারের জন্য বিখ্যাত যেখানে অপশান এতে রয়েছে ভ্যাকসিনিয়া তে রয়েছে ডিএনএ গঠন সিতে রয়েছে অ্যান্টিবডি এবং ডিতে রয়েছে প্লাজমোডিয়াম বাইভ্যাক্স তো সাত নম্বর যে কোশ্চেন রয়েছে তার সঠিক অ্যান্সার হবে ওয়াটসান ও ক্রিক কী জন্য কী আবিষ্কারের জন্য বিখ্যাত না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি অর্থাৎ ডিএনএ গঠনের আবিষ্কারের জন্য ওয়াটসান ও ক্রিক বিখ্যাত চলে আসবো আট নম্বর কোশ্চেন যেখানে কী বলছে না আট নম্বর কোশ্চেন বলছে যে পথের দাবির লেখককে যেখানে অপশান এতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর বিতে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সিতে রয়েছে সতীনাথ ভাদুরী সতীনাথ ভাদুরী এবং ডিতে রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তো আটের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি অর্থাৎ পথের দাবির লেখককে না শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আটের বি হবে সঠিক অ্যান্সার চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ ন নম্বর কোশ্চেন যেখানে কি বলছে ন নম্বর কোশ্চেন বলছে গৌতম বুদ্ধ কোথায় তার প্রাণী প্রথম বাণী প্রথম প্রচার করেছিলেন যেখানে অপশন এতে রয়েছে কুশীনগর বিতে রয়েছে কাশী শীতে রয়েছে সারনাথ এবং ডিতে রয়েছে বুদ্ধ তো নম্বর কোশ্চানের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি অর্থাৎ গৌতম বুদ্ধ কোথায় তার বাণীর প্রথম প্রচার করেছিলেন না সারনাথ নয় সি হবে সঠিক অ্যান্সার চলে আসবো পরবর্তী কোশ্চেন দশ নম্বর কোশ্চেন যেখানে কী বলছে না দশ নম্বর কোশ্চেন বলছে যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব সূচিত হয়েছিল যেখানে অপশান এতে রয়েছে তৃতীয় পঞ্চবার্ষিকী বিতে রয়েছে চতুর্থ পঞ্চবার্ষিকী সিতে রয়েছে পঞ্চম পঞ্চম পঞ্চ পঞ্চবার্ষিকী এবং ডিতে রয়েছে ষষ্ঠ পঞ্চবার্ষিকী তো দশের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার এ অর্থাৎ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব সূচিত হয়েছিল না তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব সূচিত হয়েছিল চলে আসবো এগারো নম্বর কোশ্চেন যেখানে কী বলছে না এগারো নম্বর কোশ্চেন বলছে যে কোন জীবন্ত পাখি পৃথিবীর সবচেয়ে বড়ো ডিম ডিম পাড়ে যেখানে অপশান এতে রয়েছে ইগল বিতে রয়েছে উঁট পাখি সিতে রয়েছে পেঁচা এবং ডিতে রয়েছে শকুন তো এগারোর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি যেখানে কী রয়েছে উট পাখি কোন জীবন্ত পাখি পৃথিবীর সবচেয়ে বড় ডিম পাড়ে না উট পাখি এগারোর বি হবে সঠিক অ্যান্সার চলে আসবো বারো নম্বর কোশ্চেন যেখানে কি বলছে না বারো নম্বর কোশ্চেন বলছে যে কোন খনিজের অভাবে রিকেট রোগ হয় যেখানে অপশান এতে রয়েছে ম্যাগনেশিয়াম বিতে রয়েছে পটাশিয়াম সিতে রয়েছে ক্যালসিয়াম এবং ডিতে রয়েছে লোহা তো বারত যেটা সঠিক অ্যান্সার হবে যে কোন খনিজের অভাবে রিকেট রোগ হয় না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি অর্থাৎ ক্যালসিয়ামের অভাবে শরীরে রিকেট রোগ হয় বারো সিও হবে সঠিক অ্যান্সার চলে আসবো তেরো নম্বর কোশ্চেন যেখানে কি বলছে না তেরো নম্বর কোশ্চেন বলছে যে কোন ভিটামিন শরীরে তৈরি হওয়া ক্ষতিকর রসায়নকে নষ্ট করে যেখানে অপশান এতে রয়েছে ভিটামিন বি বিতে রয়েছে ভিটামিন ই সিতে রয়েছে ভিটামিন ডি এবং ডিতে রয়েছে ভিটামিন সি তো তেরোর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি অর্থাৎ কোন ভিটামিন শরীরে তৈরি হওয়া ক্ষতিকর রসায়নকে নষ্ট করে না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি অর্থাৎ ভিটামিন ই তেরোর বি হবে সঠিক অ্যান্সার চলে আসবো পরবর্তী কোশ্চেন চোদ্দো নম্বর কোশ্চেন যেখানে কী বলছে না চোদ্দ নম্বর কোশ্চেন বলছে যে কোন ভিটামিনকে রোগ প্রতিরোধক ভিটামিন বলে যেখানে অপশান এতে রয়েছে ভিটামিন বিতে রয়েছে ভিটামিন এ সিতে রয়েছে ভিটামিন কে এবং ডিতে রয়েছে ভিটামিন ডি তো চোদ্দোর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার বি অর্থাৎ কোন ভিটামিনকে রোগ প্রতিরোধক ভিটামিন বলা হয় না এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি অর্থাৎ ভিটামিন এ কে বলা হয় রোগ প্রতিরোধক ভিটামিন চোদ্দোর বি হবে সঠিক অ্যান্সার চলে আসবো পনেরো নম্বর কোশ্চেন সেখানে কি বলছে না পনেরো নম্বর কোশ্চেন বলছে যে সোডিয়াম বাইকার্বনেট সাধারণত কোন নাম নামে জানা যায় যেখানে অপশান এতে রয়েছে বেকিং পাউডার বিতে রয়েছে সাধারণ লবণ সিতে রয়েছে ভিনিগার এবং ডিতে রয়েছে আজিনোমোটো তো পনেরোর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার এ অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট সাধারণত কোন নামে জানা যায় না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ অর্থাৎ বেকিং পাউডার পনেরোর এ হবে সঠিক অ্যান্সার চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ ষোলো নম্বর কোশ্চেন যেখানে কি বলছে না ষোলো নম্বর কোশ্চেন বলছে যে ডান্ডিয়া কোন রাজ্যের প্রসিদ্ধ লোকনৃত্য যেখানে অপশান এতে রয়েছে গুজরাট বিতে রয়েছে মিজোরাম সিতে রয়েছে নাগাল্যান্ড এবং ডিতে রয়েছে ওড়িশা তো সোলর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার এ যে ডান্ডিয়া কোন রাজ্যের প্রসিদ্ধ লোক না গুজরাট সোলর এ হবে সঠিক অ্যান্সার চলে আসবো সতেরো নম্বর কোশ্চানের যেখানে কি বলছে না সতেরো নম্বর কোশ্চান বলছে যে প্লবতা সূত্র কে আবিষ্কার করেন যেখানে অপশান এতে রয়েছে নিউটন বিতে রয়েছে আইনস্টাইন সিতে রয়েছে আর্কিডি আর্কিমেডিস এবং ডিতে রয়েছে গ্যালিলিও তো সতেরো যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি অর্থাৎ আর্কিমেন্ডিস সতেরো সি হবে সঠিক অ্যান্সার চলে আসবো আঠেরো নম্বর কোশ্চেন যেখানে কি বলছে না আঠেরো নম্বর কোয়েশ্চেন বলছে যে ভারতীয় রেনেস্বাসের ভরের সুখ বলা হয় অর্থাৎ কাকে বলা হয় যেখানে অপশান এতে দেওয়া রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিতে রয়েছে রাজারাম মোহন রায়কে সিতে রয়েছে এম কে গান্ধী অর্থাৎ মহেন্দ্র দাস করমচান্দ গান্ধীকে ডিতে রয়েছে স্বামী বিবেকানন্দকে তা আঠারো যেটা সঠিক অ্যান্সার হবে যে ভারতীয় রেনেস্বাসের ভরের সুখ কাকে বলা হয় না মোহন রায়কে ও অপশান নম্বর বি হবে আঠারো সঠিক অ্যান্সার চলে আসবো উনিশ নম্বর কোশ্চেন যেখানে কি বলা হচ্ছে না উনিশ নম্বর কোশ্চেন বলছে লৌহ কাকে বলা হয় যেখানে অপশান এতে রয়েছে জওয়াহরলাল নেহরু বিতে রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল পেটেল সিতে রয়েছে মহাত্মা গান্ধী এবং ডিতে রয়েছে সুভাষচন্দ্র বসু তো উনিশের যেটা সঠিক অ্যান্সার হবে যে লৌহ মানব কাকে বলা হয় এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি অর্থাৎ সর্দার বল্লভ ভাই পেটেলকে লৌহ মানব বলা হয় উনিশের বি হবে সঠিক অ্যান্সার চলে আসবো কুড়ি নাম্বার কোশ্চেন যেখানে কি বলছে না কুড়ি নম্বর কোশ্চেন বলছে যে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি হয়েছিলেন কে হয়েছিলেন যেখানে অপশান এতে রয়েছে মোহাম্মদ আলী না বিতে রয়েছে বদরুদ্দিন তৈয়বজি সিতে রয়েছে আবুল কালাম আজাদ তো কুড়ির যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি অর্থাৎ ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে হয়েছিলেন না অপশান নাম্বার বি হবে সঠিক অ্যান্সার বদরুদ্দিন তৈয়বজি হয়েছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কুড়ির বি হবে সঠিক অ্যান্সার চলে আসবে একুশ নম্বর কোশ্চেন যেখানে কী বলছে না একুশ নম্বর কোশ্চেন বলছে যে মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হল যেখানে অপশান এতে রয়েছে লোহা বিতে রয়েছে অ্যালুমিনিয়াম সিতে রয়েছে দস্তা এবং ডিতে রয়েছে তামা তো একুশের যেটা সঠিক অ্যান্সার হবে মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হলো না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি ও তার তামা একুশের ডি হবে সঠিক অ্যান্সার চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ বাইশ নাম্বার কোশ্চেন যেখানে কি বলছে না বাইশ নাম্বার কোয়েশ্চেন বলছে ইন আদার রুমস আদার ওয়ান্ডার্স বইটির লেখককে যেখানে অপশন এতে রয়েছে মহাসিন হাসিদ বিতে রয়েছে নাদিম আসলাম সিতে রয়েছে ড্যানিয়েল মাইনউদ্দিন এবং ডিতে রয়েছে মোহাম্মদ হানিফ তো বাইশের যেটা সঠিক অ্যান্সার হবে যে ইন ও আদার রুমস আদার ওয়ান্ডার বাইশের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি অর্থাৎ ড্যানিয়াল মাইনুদ্দিন হচ্ছেন ইন আদার রুমস আদার ওয়ান্ডার্স বইটির লেখক বাইশের সি হবে সঠিক অ্যান্সার চলে আসবো তেইশ নম্বর কোশ্চেন যেখানে কী বলছে না তেইশ নম্বর কোশ্চেন বলছে যে পশ্চিমবঙ্গের বাগিচা কৃষি নিম্নলিখিত কোন জেলার বৈশিষ্ট্য যেখানে অপশান এতে রয়েছে মালদা বিতে রয়েছে দার্জিলিং সিতে রয়েছে বাঁকুড়া এবং ডিতে রয়েছে হাওড়া তো তেইশের যেটা সঠিক অ্যান্সার হবে যে পশ্চিমবঙ্গের বাগিচা কৃষি নিম্নলিখিত কোন জেলার বৈশিষ্ট্য না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি অর্থাৎ দার্জিলিং পশ্চিমবঙ্গের বাগিচা কৃষি নিম্নলিখিত কোন জেলার বৈশিষ্ট্য নয় দার্জিলিং অপশান নাম্বার বি হবে তেইশের সঠিক অ্যান্সার চলে আসবে চব্বিশ নম্বর কোশ্চেনের যেখানে কী বলছে না চব্বিশ নম্বর কোশ্চেন বলছে যে কলকাতার মেডিকেল কলেজ কোন বছর স্থাপিত হয়েছিল যেখানে অপশান এতে রয়েছে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে বিতে রয়েছে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে সিতে রয়েছে আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে এবং ডিতে রয়েছে আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে তো চব্বিশের যেটা সঠিক অ্যান্সার হবে যে কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয়েছিল না এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি অর্থাৎ কলকাতা মেডিকেল কলেজ আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল চব্বিশের বি হবে সঠিক অ্যান্সার চলে আসবো পঁচিশ নাম্বার কোশ্চেন যেখানে কি বলছে না পঁচিশ নাম্বার কোয়েশ্চেন বলছে যে ক্লাইভের বাংলার দেওয়ানি প্রাপ্তি কবে ঘটেছিল যেখানে অপশান এতে দেওয়া রয়েছে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিতে রয়েছে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সিতে রয়েছে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে এবং ডিতে রয়েছে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে তো পঁচিশে যেটা সঠিক অ্যান্সার হবে যে ক্লাইভের বাংলার দেওয়ানি প্রাপ্তি কবে ঘটেছিল না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি অর্থাৎ ক্লাইভের বাংলার দেওয়ানি প্রাপ্তি ঘটেছিল সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পঁচিশের বি হবে সঠিক অ্যান্সার চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ ছাব্বিশ নম্বর কোশ্চেন যেখানে কি বলছে না ছাব্বিশ নম্বর কোশ্চেনে কি বলছে না ছাব্বিশ নম্বর কোশ্চেন বলছে যে এ প্যাসেজ টু ইন্ডিয়া কার লেখা যেখানে অপশান এতে রয়েছে জওহরলাল নেহরু বিতে রয়েছে দাদাভাই নরজিও সিতে রয়েছে ই এম ফস্টার এবং ডিতে রয়েছে সরোজিনী নাইডু তো ছাব্বিশের যেটা সঠিক অ্যান্সার হবে যে এ প্যাসেজ টু ইন্ডিয়া কার লেখা না এর সঠিক অ্যান্সার হবে छब्बीस नम्बर ऑप्शन नम्बर सी अर्थात ए पे टू आ, इंडिया কাল লেখা না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি ইএম ফস্টার ছাব্বিশের সি হবে সঠিক আসবো সাতাশ নম্বর কোশ্চেন যেখানে কি বলছে না সাতাশ নাম্বার কোশ্চেন বলছে যে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি যেখানে অপশান এতে রয়েছে হাওড়া ব্রিজ রয়েছে ফারাক্কা সেতু সিতে রয়েছে জয় সেতু ডিতে রয়েছে বিদ্যাসাগর সেতু তো সাতাশের যেটা সঠিক হবে যে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি না এর সঠিক অপশান নাম্বার সি অর্থাৎ সাতাশে সি হবে সঠিক অ্যান্সার পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হচ্ছে জয়ী সেতু সাতাশে সি সঠিক অ্যান্সার চলে আসবো আঠাশ নম্বর কোশ্চেন যেখানে কি বলছে না আঠাশ নম্বর কোশ্চেন বলছে যে এ ভিটামিনের উৎস হলো তো এই পিডিএফটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমাদের যে ডিসক্রিপশন বক্স রয়েছে সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া রয়েছে সেখানে আমরা আপনারা যুক্ত হয়ে এই পিডিএফটি সরাসরি সংগ্রহ করতে পারেন তো আঠাশ নম্বর কোশ্চেনে কি বলছে না এ ভিটামিনের উৎস হল যেখানে অপশান এতে রয়েছে বাঁধাকপি বিতে রয়েছে গাজর সিতে রয়েছে মূল এবং ডিতে রয়েছে পুই তো আঠাশের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি ও এ ভিটামিনের উৎস হল গাজর ও আঠাশের বি হবে সঠিক নম্বর কোশ্চেন যেখানে কি বলছে না উনত্রিশ নম্বর কোশ্চেন বলছে যে পরিপাকৃত খাদ্যবস্তু শোষণের প্রধান অঙ্গটি হলো সেখানে অপশন এতে রয়েছে ভিলাই বিতে রয়েছে মাইক্রোভেলিস রয়েছে সিলিয়ার ডিতে রয়েছে ফ্লাজেলা তো উনত্রিশের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে পরিপাকৃত খাদ্যবস্তু শাসনের প্রধান অঙ্গটি হল না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ অর্থাৎ ভিলাই উনত্রিশের এ হবে সঠিক অ্যান্সার চলে আসবো পরবর্তী কোশ্চেন তিরিশ নাম্বার কোশ্চেন এবং আজকে শেষ কোশ্চেন যেখানে কি বলছে না আজকে শেষ কোশ্চেন বলছে যে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা কোথায় অবস্থিত যেখানে অপশান এতে রয়েছে জামশেদপুর বিতে রয়েছে দুর্গাপুর সিতে রয়েছে রাহুলকেলা এবং ডিতে রয়েছে ভিলাই তো তিরিশের যেটা সঠিক অ্যান্সার হবে যে ভারতের বৃহত্তম হই ইস্পাত কারখানা কোথায় অবস্থিত না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি অর্থাৎ ভিলায় অবস্থিত তিরিশের ডি হবে সঠিক অ্যান্সার তো বন্ধুরা এ ছিল আজকের গুরুত্বপূর্ণ তিরিশটি কোয়েশ্চেন যেগুলো আপকামিং যে আইসিডিএস হেল্পার আইসিডিএস কর্মী আইসিডিএস সুপারভাইজার বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস এস এস এ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন কারণ যখন আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ